প্রচুর বড়, সেটা অনেক বড় কথা রে বাবা, বিরাট করছ। ক্যাম্পে পৌঁছানোর পর এই যে ক্যাম্প চত্বর বিস্তীর্ণ যে 23 একরে ক্যাম্প চত্বর, সেটা কিছুটা ঘোরাঘুরি পর আমরা ফ্রেশ হয়ে নিলাম এবং এখন লাঞ্চ টাইম। ক্যাম্পের যে কটেজ, কংক্রিট কটেজ, তারই বারান্দাতে এই যে পাহাড়ি পরিবেশ, অপূর্ব পরিবেশকে দেখতে দেখতে আজকে লাঞ্চটা সারবো। আমরা বসে গেছি লাঞ্চ টেবিলে। আজকে লাঞ্চে রয়েছে ভাত, ডাল, এ হচ্ছে বাগানের অর্গানিক করলা ভাজা, পাঁপড়। এই যে ফার্ম স্টে, এরই আন্ডারে রয়েছে 3টি বড় বড় পুকুর, সেই পুকুরেরই মাছ, 2টো বড় বড় সাইজের মাছ দেওয়া হয়েছে এবং স্যালাড। চলুন এই যে পরিবেশ, এই পরিবেশের সাথে আজকে দুপুরে লাঞ্চটা আমরা উপভোগ করি। এই নেচার স্টে হাতিবাড়ি ফরেস্ট ফার্মে আমরা এসেছি 1 নাইট 2 ডেজের প্যাকেজে। তো প্রথম দিন আমরা লাঞ্চের পরে বার হয়ে পড়েছি সাইট সিন করবো। এখান থেকে প্রথমে আমরা যাবো শিশুপাথর ড্যাম। বর্তমানে আমরা চলে এসেছি উড়িষ্যা রাজ্যের কটক জেলার নরসিংহপুর এবং আমরা দুজন এই নরসিংহপুরের একাধিক চত্বর ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। এই স্পট থেকে আমরা ডান দিকে আগে চলেছি শিশুপাথরের দিকে। তো বেশ খানিকটা আসার পরে আমরা পৌঁছে গেলাম নরসিংহপুরের একটি খুবই জনপ্রিয় ডেস্টিনেশন, শিশুপাথর ড্যাম। এখানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব, অপূর্ব। দেখুন এই ড্যামের এখানে একটি শেড এরাদলা করা আছে, সেখানে কিন্তু বসা যায় এবং এর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করা যায়। আমরা এখন সেদিকে চলেছি। দেখুন সামনে একাধিক পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে এবং এই যে বাঁধের জল এখানে কিন্তু সংরক্ষণ করে রাখা রয়েছে। এই দেখুন শিশুপাথর ড্যামের পরিবেশটা অনেকটা এইরকম, সে পাশে একাধিক পাহাড়ের চূড়া, দারুণ। আগে কিন্তু এখানে বোটিংটা হতো কিন্তু বর্তমানে এখন বোটিং বন্ধ আছে। নরসিংহপুরের অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন কিন্তু এই শিশুপাথর ড্যাম এবং এই চত্বরে শীতের সময় কিন্তু পিকনিকে হিড়িক লেগে যায়। শিশুপাথর ড্যাম থেকে আমরা এখন চলেছি বুদ্ধিদেবী ড্যামের দিকে এবং যাওয়ার সময় যে রাস্তা, একবারে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া এবং এই সমস্ত চত্বর কিন্তু এলিফেন্ট ক্রসিং জোন বলতে পারেন। আমরা শিশুপাথর ড্যাম থেকে চলেছি বুদ্ধিদেবী ড্যামে এবং এই রাস্তাটা হচ্ছে প্রায় 10 কিলোমিটার রাস্তা এবং সম্পূর্ণ জঙ্গলের মধ্যে দিয়ে। সত্যি আপনার এই রাস্তা কিন্তু জঙ্গল সাফারির স্বাদ দেবে। একেবারে নিরিবিলি পরিবেশে মাত্র 2জন আমরা বাইকে চলেছি এবং এখান থেকে বুদ্ধিদেবী ড্যাম মোটামুটি আর 5 কিলোমিটার। তবে এই জঙ্গলে মাধুর্যতা হচ্ছে, এই জঙ্গলে প্রচুর হাতি বাড় হয়। প্রায় 10 কিলোমিটার জঙ্গল সাফারি করতে করতে এবং রোমাঞ্চকে মেখে আমরা সেই পৌঁছে গেলাম বুদ্ধিদেবী ড্যাম। এখানে কিন্তু প্রজ্ঞাপীঠ বলে একটি মন্দিরও রয়েছে। আগে ড্যামটা দেখে নিই, তারপরে মন্দিরের দিকটা যাবো এবং আসার পরে যে সৌন্দর্য সেটা দেখে যে হাতি বা অন্য যে জীবজন্তুর ভয় ছিল জঙ্গলের, সেটা কিন্তু দূর হয়ে গেল, কারণ এই হচ্ছে সৌন্দর্য। শিশুপাথর ড্যাম থেকে কিন্তু এই বুদ্ধিদেবী ড্যামের আসার সময় কিন্তু একেবারে নিরিবিলিতে আসছিলাম এবং জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম, তখন কিন্তু হাতে কোনো 2-1 জনের সঙ্গে দেখা হচ্ছিল। তবে বুদ্ধিদেবী ড্যামের ওখানে দেখলাম কিছু লোকাল পাবলিকরা পিকনিক করছেন। তো শীতকাল বলে এখানে কিন্তু পিকনিকের হিড়িকটাও লেগে গেছে এবং এই দেখুন বাঁধের উপরে এরকম পাথুরে পরিবেশ এবং এখান থেকে ভিউটা অনেকটাই এরকম। আর রাস্তা থেকে কিন্তু ড্যামে নেমে যাওয়ার জন্য এরকম সিঁড়ির ব্যবস্থা রয়েছে। আমরা আবারও ড্যাম থেকে উঠে আসলাম এবং আমরা চলেছি পাশে রয়েছে যে প্রজ্ঞাপীঠ মন্দির, সেই মন্দিরের দিকটাতে। বুদ্ধিদেবী ড্যাম থেকে আসার পরে ডান দিকে যে রাস্তা চলে আসছে সে রাস্তা পথে 1 মিনিট হেঁটে আসার পরই এই হচ্ছে মেন গেট মন্দিরের, প্রজ্ঞাপীঠ মন্দিরের মেন গেট। মেন গেট দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করছি। এই মন্দিরের এরিয়া কিন্তু বিস্তীর্ণ এরিয়া এবং এখানে রয়েছে বসার বন্দোবস্ত। এই দেখুন লাভ শেবের এবং তারই পাশে রয়েছে মন্দিরের মূল যে মন্দির সেটি। মেন গেট দিয়ে প্রবেশ করার পরে এই মন্দির প্রাঙ্গণে কিন্তু এখন প্রচুর ফুল ফুটে রয়েছে, যদিও আমি এই সমস্ত ফুলের নাম জানি না এবং আসার পর এখানে রয়েছে একটি বিগ্রহ। মূল মন্দিরের পাশেই এখানে রয়েছে বিভিন্ন বিগ্রহ, অর্থাৎ দেবীর বিভিন্ন রূপকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরকম পাহাড়ের পাদদেশে এতটা জঙ্গল সাফারি করে আসার পরে এরকম একটি জায়গা দেখব,
ভাবতে পারেনি, অভাবনীয়। বিশেষ করে এই যে মন্দিরের স্ট্রাকচারটা, সেটা কিন্তু আপনাকে একটু ভাবিয়ে তুলবেই। আবারও একটি নির্ঝুম নিরিবিলি পরিবেশে সন্ধ্যাকে উপভোগ, এবং এখন সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্স আমাদের সামনে এসে হাজির। রয়েছে মুড়ি চানাচুর এবং চা। এখন রাত্রি 10টা এবং আমরা ডাইনিং টেবিলে এসে হাজির। কটেজের বাইরেই টেবিল পেতে খাওয়া দাওয়া। রাত্রে আমি নিয়েছি রুটি এবং তার সাথে রয়েছে ডালমা বলছে, এটা হচ্ছে আলু, বরবটি, বেগুন, ডাল ইত্যাদিতে তৈরি একটি তরকারি, এবং ডবল ডিমের আন্ডা কারি, এবং দাদা নিয়েছে ভাত এবং সাথে একই তরকারি। অর্থাৎ আপনারা যারা রুটি বা ভাত খাবেন আগে জানিয়ে দেবেন, আপনাদের তেমন মতো সার্ভ করা হবে। গুড মর্নিং নেচারস্টে হাতিবাড়ি ফরেস্ট ফার্মে আপনাকে দ্বিতীয় দিনে স্বাগতম। ওহ, সকালে ঘুম থেকে ওঠার পর যে প্রাকৃতিক সৌন্দর্য, দারুণ দারুণ। এমন প্রকৃতির বুকে কাপ হাতে ধরতেও কিন্তু বেস্ট লাগে। তো এখন হচ্ছে সকালের চা টাইম, এরপর আমরা ব্রেকফাস্ট করে আবার সাইট সিনের জন্য বার হয়ে যাব। এই সুন্দর প্রকৃতির মাঝে থাকার জন্য কি ব্যবস্থা রয়েছে চলুন এবার সেটা আপনাকে দেখাই। কটেজে থাকার জন্য রয়েছে 3টে রুম, চলুন আপনাকে একটি রুম ঘুরে দেখাই। এই রুমে প্রবেশ করছি। প্রবেশ করার পরে প্রথমে চোখে পড়বে আপনার একটি কিং সাইজ বেড। এটি ডবল বেড, কিন্তু এখানে 3 জন ভালোভাবে থাকতে পারবেন। এপাশে উপরে রয়েছে লাইট, ফলস সিলিং, ফ্যানের বন্দোবস্ত। এপাশে লাগেজপত্র রাখার জন্য রয়েছে ওয়াল আলমিরা বলতে পারেন। এদিকে টি টেবিল, টাওয়েলের বন্দোবস্ত। আচ্ছা, এখানে কিন্তু লুডো খেলার জন্য ব্যবস্থা রয়েছে। এপাশে রয়েছে একাধিক চার্জিং প্লাগ, দেখুন 4টা চার্জিং প্লাগ রয়েছে। এপাশে রয়েছে রুমের কোনাতে বেসিন এবং মিরর, অ্যাটাচ টয়লেট ওয়েস্টার্ন স্টাইল, এদিকে শাওয়ারের বন্দোবস্ত, বেশ সুন্দর টাইলস বসানো। এবং রুমের নিচে কিন্তু মার্বেল বসানো, এখন পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন রুম। রাখা রয়েছে এরকম ওয়াটার ক্যারিয়ার, অর্থাৎ জলের বন্দোবস্ত এবং জগ। রাস্তা থেকে এ হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে প্রবেশ করার পরে এ হচ্ছে বিস্তীর্ণ ফার্ম চত্বর। প্রবেশ পথ দিয়ে আসার পরই এই হচ্ছে ভেড়ার ঘর। এই ফার্মের অন্তর্ভুক্ত কিন্তু প্রায় 40টারও বেশি ভেড়া রয়েছে। এ দেখুন পাহাড়ের স্থানীয় ভেড়া, এবং তারই পাশে রয়েছে কিচেন সেকশন। আমরা তার পাশ দিয়ে যে রাস্তা চলে যাচ্ছি সামনের দিকে, সেদিকটাতে আগিয়ে যাবো। চলুন এই টোটাল বিস্তীর্ণ ফার্ম চত্বর কিছুটা আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করি। কিছুটা আগে আসলে দেখবেন এরকম সারিবদ্ধভাবে আম গাছ লাগানো। এই 23 একরের ফার্মে কিন্তু 1000েরও বেশি এরকম আম গাছ লাগানো রয়েছে, এবং পাহাড়ের পাদদেশে, সে কারণে কিন্তু দারুণ লাগছে। শুধু যে আম গাছ তাই নয়, 600 বাদাম গাছ, 1200 সেগুন গাছ, 200 আকাশমণি, 50টারও বেশি নারকেল গাছ, এরকম বিভিন্ন গাছের সমাহার নিয়ে কিন্তু এই বিস্তীর্ণ বাগান বাড়ি। পৌঁছে গেছি এই যে ফার্মস্টে, তার যে বাদাম বাগান সেখানে, এখানে কিন্তু এরকম 600-এর বেশি বাদাম গাছও লাগানো রয়েছে। বেশ সুন্দর লাগছে এরকম বাগান চত্বরটা বিভিন্ন গাছগাছালির মধ্যে দিয়ে হেঁটে বেড়াতে। এই পুকুরটা কিন্তু বেশ বড়, তো এই পুকুর পাড়ে এসে কিন্তু বসে বসে আপনার অনেকটা সময় অতিবাহিত হবে। এবং এপাশে হচ্ছে পাহাড়ের চূড়া, চারিদিকে পাহাড়ে ঘেরা। এবার প্রশ্ন হচ্ছে এই নেচার স্টে হাতিবাড়ি ফরেস্ট ফার্মে আমি কীভাবে এলাম? এই ফার্মের নিকটবর্তী রেল স্টেশন কিন্তু আঙ্গুল, এখান থেকে 70 কিলোমিটার, এবং কটক এখান থেকে 110 কিলোমিটার। আমি এসেছি আঙ্গুল হয়ে, অর্থাৎ শালিমার থেকে 20831 মহিমা গোসাইন এক্সপ্রেস করে আমি চলে এসেছি, এবং শালিমার থেকে এই ট্রেনটি 9:25 ছেড়ে আসে এবং আঙ্গুল স্টেশন এসে 5:20 পৌঁছে যায়। আঙ্গুল থেকে এই স্থান আসার জন্য সকাল 8টার সময় একটি বাস আছে, বাসটি আপনাকে নরসিংহপুর পর্যন্ত পৌঁছে দেবে, এবং নরসিংহপুর থেকে ফার্মের ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। এছাড়া শালিমার থেকে প্রতি শনিবার শালিমার সম্বলপুর এক্সপ্রেসে চলে, আপনারা সে ট্রেনেও আসতে পারেন। আপনারা যদি মনে করেন যে আঙ্গুল থেকে বাসে আসবেন না, যেহেতু আঙ্গুল থেকে বাস কিন্তু সকাল 8টা এবং তারপরে আবার দুপুর 1টাতে,
তো সেক্ষেত্রে আপনারা গাড়ির অ্যারেঞ্জ করতে পারেন। আর ডেসক্রিপশনে আমি নম্বর দিয়ে রাখছি, দাদার সঙ্গে আপনি যোগাযোগ করে নেবেন এবং সাইড সিনিং এর বা পিক আপ অ্যান্ড ড্রপের জন্য গাড়ির অ্যারেঞ্জ যারা করবেন অসুবিধা নেই। আমার মতে এই স্থানে আসা যাওয়ার জন্য আপনার জন্য কলকাতা থেকে বেস্ট বাবুঘাট থেকে বাস ধরে সারা রাত্রি জার্নি করে আপনি এসে পৌঁছে যাবেন নরসিংহপুর। ফার্ম পৌঁছানোর পরে প্রথম দিনের প্ল্যানটা আপনারা কিভাবে করতে পারেন, এখান থেকে মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত সাতকোশিয়া গড, অর্থাৎ সাতকোশিয়া একটি ক্যানিয়ন, সেখানে মহানদী নদীর উপরে কিন্তু ঘন্টা দেড়েকের বোটিং, ওহ অপূর্ব, এই বোটিং কিন্তু আপনাকে অন্যরকম স্বাদ দেবে। এই সাতকোশিয়া এরিয়ার মূল প্রাণকেন্দ্র কিন্তু এই মহানদী, এবং সেখানে ভেসে বেড়াচ্ছে বিভিন্ন কুমির, এখন বিভিন্ন পরিযায়ী পাখি, এবং মহানদীর দুপাশে একাধিক পাহাড়ের চূড়া, এই নিয়ে যে প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। ওখান থেকে ফিরে আসুন এবং তারপর আপনি চলে যান ফার্ম থেকে মাত্র 12 কিলোমিটার দূরের শিশুপাত্র ড্যাম। এই ড্যামেরও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব, এবং এই শিশুপাত্র ড্যাম চত্বর থেকে আবার চলুন গভীর জঙ্গলের মধ্য দিয়ে, জঙ্গল সাফারি করতে করতে প্রায় 10 কিলোমিটার দূরের বুদ্ধিদেয়ী ড্যাম। এবং বুদ্ধিদেয়ী ড্যাম দেখার পরে আপনারা প্রজ্ঞাপীঠ মন্দিরটা দেখতে ভুলবেন না, এবং তারপরে আবার ফার্মে ফিরে আসুন এবং এখানে দুপুরে লাঞ্চ করে এই ফার্ম চত্বর কিছুটা উপভোগ করুন। দ্বিতীয় দিনে এখন সকাল 8টা এবং আমরা আবারও ব্রেকফাস্টের জন্য বসে গেছি। সকালে ব্রেকফাস্টে আজকে রয়েছে এখানে লোকাল চাল এবং বিউলির ডাল দিয়ে তৈরি একটি পরোটা মতো, যেখানে একটি সবজিও রয়েছে এবং সাথে রয়েছে কেচাপ। অনেকটা কিন্তু ইডলি মতো খেতে, দারুণ লাগছে, মানে একেবারে হেলদি ফুড ধরতে গেলে। দ্বিতীয় দিনে ব্রেকফাস্টের পরে আমরা আবারও বার হয়ে পড়েছি সাইট সিনিং করতে, এবং আজকের আমাদের আবারও বাহন হচ্ছে বাইক। আর্মস্টে থেকে 7 কিলোমিটার আসার পরে হচ্ছে নরসিংহপুর, এবং সেখান থেকে 7 কিলোমিটার আসার পরে চম্পেশ্বর, এবং চম্পেশ্বর থেকে আমরা চলেছি দেওঝাড়, এখান থেকে এখন 14 কিলোমিটার মেন রাস্তা ছেড়ে এবার বাম দিকে রাস্তা। তাহলে আপনি বুলি বুলি গলা বেলকু টাইম লাগিব, আপনি এপটে পড়াইলে সুবিধা, এই মাটি রাস্তা পড়িছি, সিধা সিধা চললে উপর মাটি রাস্তা। আচ্ছা আচ্ছা, দিকে দেওঝাড় ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা কিন্তু সত্যি সুন্দর। আর রাস্তা নিচের দিকে যেমন খুব সুন্দর পাকা রাস্তা, যেমন রাস্তায় যাওয়া যে নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে, এবং রাস্তায় যাওয়ার সময় যে পথ নির্দেশিকা আছে সেগুলি কিন্তু সবই উড়িয়া ভাষায় লেখা, তো কিছুটা অসুবিধা হচ্ছিল যেহেতু আমরা উড়িয়া জানি না, তো স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করে করে আমরা পৌঁছে গেলাম। এখান থেকে দেওঝাড় ওয়াটারফলস হচ্ছে মাত্র 1.5 কিলোমিটার মতো, বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ওয়াটারফলস যাওয়ার আগে একটি ছোট্ট পুল বা ব্রিজ মতো আছে তারই উপরে, এবং নিচ দিয়ে বয়ে চলেছে দেখুন একটি ছোট্ট ধারা, এবং একাধিক পাহাড়ের চূড়া নিয়ে এই পরিবেশটা বেশ সুন্দর। চম্পেশ্বর থেকে 14 কিলোমিটার আসার পরে ফাইনালি আমরা এসে সাইনবোর্ড দেখে নিয়েছি দেওঝাড় যে ন্যাচারাল ওয়াটারফলস তার, এবং এখানে বাইক পার্কিং করার পরে আমাদের আগে যেতে হবে এই রাস্তা পথে সামনের দিকে। ওয়াটারফলসে যাওয়ার জন্য কিন্তু এরকম একটি তোরণও করা রয়েছে, এটাকে আপনি মনে রাখার জন্য মনে রাখতে পারেন, এবং তারই পাশ দিয়ে বা মধ্য দিয়ে আমাদের সামনের দিকে আগে যেতে হবে। দেওঝাড় ওয়াটারফলসে যাওয়ার রাস্তাটা কিন্তু সত্যিই সুন্দর। আমরা সে পৌঁছে গেলাম একটি জায়গাতে যেখানে কিনা একটি ধারাকে আমাকে পার হতে হচ্ছে, এখানে মনে হচ্ছে আগে একটি ব্রিজও ছিল, তবে সে ব্রিজটি এখন ভগ্ন প্রায়, আগে ওই পাশ দিয়ে যাওয়া যেত কিন্তু এখন ভেঙে গেছে বলে এরকম পাথরের পরিবেশ আছে, সে পাথরের উপর দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। দারুণ এই জায়গার পরিবেশ, কিন্তু দারুণ পরিবেশ, এবং জলের যথেষ্ট আওয়াজও রয়েছে। এই দেখুন মস্ত বড় উনের ঢিপি, তো এরকম রাস্তাপথে বাঁশ গাছ, বিভিন্ন গাছগাছালির সমাহার, নিরিবিলি পরিবেশ, নাম না জানা বিভিন্ন পাখির আওয়াজ, এসব শুনতে শুনতে এবং পাশে কানে ভেসে আসছে ওয়াটারফলসের জলের আওয়াজ, তো সেভাবে আমরা সামনের দিকে আগে চলেছি। এই দেওঝাড় ওয়াটারফলস কিন্তু একটি পিকনিক স্পটও বটে, এখানে লোকাল কিছু লোক বা টুরিস্টরা পিকনিক করতেও আসেন, জায়গায় জায়গায় রয়েছে তার নমুনা। এই ওয়াটারফলস যাওয়ার জন্য কিন্তু যে ধারা, সে ধারাটাকে আমাদের আবারও ক্রস করতে হচ্ছে। এপাশে গিয়ে হচ্ছে ওয়াটারফলস, এবং সেই জল নিচের দিকে ধারা আকারে বেয়ে চলেছে।
উড়িষ্যার বুকে এসে সত্যি একটা ভালো ট্রেক, কেমন লাগছে দাদা? দারুণ, মানে আমি ভাবতে পারিনি এতটা সুন্দর হবে, ভাবছিলাম আসবো কি আর ছোট হাইকিং হবে মনে হচ্ছে। দারুণ দারুণ সব কিছু আছে, ট্রেকিং আছে, হাইকিং আছে, ঘোড়াটা কি আমার দারুণ লাগছে, আর ফলসটা আশা করি আমার ভালো লাগবে। চলুন আওয়াজ শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন, ফাইনালি আমরা প্রায় ওয়াটারফলসের কাছে পৌঁছে গেছি। আপনাকে ঘুরিয়ে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কেন এত কষ্ট করে এত ভালো জায়গা এলাম। দেখুন, জাস্ট ওয়াও, এত সুন্দর রাস্তার মধ্যে আসার পরে এরকম স্বর্গীয় দৃশ্য দেখলে মনে করে ভরে উঠবে। দারুণ দারুণ ওয়াটারফলসে যথেষ্ট জল রয়েছে এবং ওই জল কিন্তু উপর থেকে প্রায় 40 ফুট উঁচু থেকে পড়ছে এবং জলের ছিটা ছিটা কিন্তু গায়ে এসে পড়ছে। জল পড়ার পরে নিচে একটি জলাধার হয়ে রয়েছে, এখানে যদি আপনারা মনে করেন যে স্নান করবেন সেটা কিন্তু করতে পারেন। জল কিন্তু বেশি গভীর না, জলাধারটা স্নান করা প্রস্তুত হয়ে রয়েছে আর কি। বেশ দারুণ দারুণ, এই চত্বরে এসে কিন্তু আপনার অনেকটাই সময় দিতে হবে এবং রাস্তা থেকে এটুকু প্রায় 10 মিনিট হেঁটে আসলাম। আসার পরে যে দেখলাম, দেখে যে ক্লান্তিটা সেটা টোটালি দূর হয়ে গেল। এবং এখান থেকে আমরা এই রাস্তা পথে আরো 3 কিলোমিটার যাবো ডাবরখোল ওয়াটারফলস এর দিকে। ডাবরখোল যাওয়ার রাস্তায় কিন্তু 1 কিলোমিটার আসার পরে আমরা দাঁড়িয়ে গেলাম, কারণ একটা বলগা হরিণ আমাদেরকে ক্রস করলো। কেমন লাগলো দাদা এরকম পরিবেশে এসে? হঠাৎ মানে আমি গাড়ি চালাচ্ছি তো, আর ডার্কিশ কালার ছিল একদম ব্রাউন, দুটো লাভ মারলো জঙ্গলে চলে গেল, মানে আমি তুলতে পারলাম না, আমি তো গাড়ি চালাচ্ছি ও সুযোগ পাইনি, অসাধারণ লাগলো। মানে এরকম জঙ্গলে মধ্যে আমরা যাচ্ছি ডাবরখোল ওয়াটারফলসে, ভাবা যায় না, কি অসাধারণ ফিলিংস, দারুণ দারুণ। এই যে জঙ্গলটা আছে না, এই জঙ্গলটা ঢুকেছে আর কি। এখানে রয়েছে একটি পুল, পুলের নিচ দিয়ে একটা ধারা বয়ে চলেছে এবং এখান থেকে বাম দিকে যে রাস্তা চলে গেছে এই রাস্তা পথে আমরা আগে চলেছি ডাবরখোল ওয়াটারফলসের দিকে। এখানে কিন্তু গাছে ছোট্ট করে লেখাও রয়েছে ডাবরখোল ওয়াটারফলস এবং এই চত্বরে কিন্তু পিকনিকও করে অনেকে। এই রাস্তা পথে কিন্তু আমাদের মেন রোড থেকে প্রায় 1 কিলোমিটার ট্রেক বলেন বা হাইক বলেন আগে যেতে হবে এবং তারপর গিয়ে আমরা ওয়াটারফলসটা পাবো। এ হচ্ছে রোমাঞ্চকর পরিবেশ। এখন তো একেবারে আমরা দুজন চলেছি, একেবারে লোক নেই, শুধু কান পাতলে বিভিন্ন অজানা পাখির আওয়াজ এবং পাশ দিয়ে যে ধারা বয়ে চলেছে তার জলের আওয়াজ। এতক্ষণ প্লেনে আসছিলাম, এবার কিন্তু পাহাড়ের গা বেয়ে কিছুটা উপরে ওঠা, খাড়ায় উঠতে হবে কিছুটা। ওই জন্যে কিন্তু এই ট্রেলটা ট্রেকিংও বলেন অনেকে, হাইকিং মানে তো সোজা হেঁটে যাচ্ছে বিন্দাস, উঁচু নিচু আছে বেশ এবং পাথুরে পরিবেশ। আরে বাহ, ধারাটাকে কেন্দ্র করে মানে সাপের মতো মেঘে চলেছি আমরা, একবার ক্রস করলাম আবার ক্রস করে সামনের দিকে। এখানে রয়েছে দুটি রাস্তা, দুটো ধাপ, উপর দিকে চলে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। আমরা চলেছি নিচের ধাপটাতে এবং এটা দেখানোর পরে আমরা উপরেটাতে যাব। ওহো, এতক্ষণ ট্রেক করে আসার পরে যা দেখলাম তা দেখে সত্যি অভিভূত। এই ওয়াটারফলসে জল কিন্তু আরো বেশি, দেখুন এটা নিচের ধাপটা। এই ওয়াটারফলসের জল কিন্তু অনেকটাই উঁচু থেকে পড়ছে এবং একাধিক ধারায়, 2 থেকে 3টে ধারায় বয়ে চলেছে এবং সে জলটা এসে যেখানে পড়ছে এখানে কিন্তু এখানেও একটি বাথ টব মতো হয়ে আছে। আপনারা চাইলে কিন্তু এই চত্বরে স্নান টান করতেই পারেন। জলপ্রপাতটা এটা 2টো ধাপে, তো নিচে একটা ধাপ ছিল, আমি একটু উপরে দিকে চলে যাচ্ছি আরও উপরে ট্রেক করে, দেখি উপরে গিয়ে কোনো
আর ধাপ পাই কিনা, যে ধাপ পাই অবশ্যই আপনাকে দেখাবো, আর যদি না পাই তাহলে এখান থেকে আবার আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। একদম পুরোপুরি খাড়াই উঠতে হচ্ছে আমাকে এবং অবস্থা খুবই খারাপ, যথেষ্ট খারাপ। তবে প্রথমে যেটা দেখাচ্ছিলাম ওখান থেকে একটা একটু খানিকটা কম খাড়া রাস্তা রয়েছে, এই তো এই রাস্তাটা নিচে যেখানে দুটো ভাগ হয়েছিল এই রাস্তার উপরে থেকে আসছে আর কি। আচ্ছা, এসে পৌঁছে গেলাম একটি জায়গাতে। ও হো হো, দারুণ দারুণ, আমি এখান থেকে হালকা দেখতে পেয়েছি দ্বিতীয় ধাপটাও। আমি চলে এলাম যে প্রথম ধাপে যে মাথা, যে ঢাল তার মাথায়, এই দেখুন এখান থেকে যে প্রথম ধাপের যে জল সেটা নিচের দিকে পড়ছে, ওই নিচে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। এবং এই যে ধাপ, প্রথম ধাপ ছাড়িয়ে আমরা এবার দ্বিতীয় ধাপের দিকে চলেছি। এখানে কিন্তু এখন শীতকাল বলে আমি আসতে পেরেছি, প্রচণ্ড স্লিপ, তবে বর্ষাকাল হলে এখানে দাঁড়ানো কোনো পসিবল না। কিন্তু কতটা ফ্লোতে জল পড়বে এখানে বর্ষাকাল হলে। দ্বিতীয় ধাপটা যাওয়ার জন্য রাস্তা কিন্তু আরও দুর্গম এবং আরও পাথুরে। আমি রীতিমতো ঘেমে গেছি দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য। ও হো, আশাটা সত্যি আরও বেশি সার্থক। দারুণ, এসে আমি পুরো অভিভূত, দেখুন কত উঁচু থেকে জল এসে পড়ছে। এবং দ্বিতীয় ধারাটা কিন্তু আরও বেশি রোমাঞ্চকর। যাদের বয়স একটু বেশি আপনারা কিন্তু দ্বিতীয় ধারে আসতে পারবেন না, তবে ইয়াং এজ আপনারা আসতে পারবেন এবং আসার পরে সত্যি মুগ্ধ হবেন, অনেক উঁচু থেকে জল এসে পড়ছে, দারুণ লাগবে, দারুণ। যাই হোক, চলুন আমরা আগে চলে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা আবারও চম্পেশ্বর ফিরে এলাম এবং আমরা সে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য চম্পানাথ টেম্পল। মন্দিরের বাইরে এখানে জুতো খুলে তারপরে এই পথে সামনের দিকে প্রবেশ করতে হবে। এই চম্পানাথ টেম্পলের মূল আকর্ষণ হচ্ছে এই টেম্পলের পাশে রয়েছে এরকম একটি বিস্তীর্ণ বড় পুকুর। এই মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে এই কচ্ছপ। এই ডুবে গেল। উফ, হ্যাঁ এটা অনেক বড়, এটা প্রচুর বড়, প্রচুর বড়, যেটা বলছিলাম এই চম্পানাথ টেম্পলের পাশে রয়েছে এরকম বিস্তীর্ণ একটি পুকুর এবং এই পুকুরে কিন্তু অনেক পুরনো পুরনো কচ্ছপ রয়েছে এবং বিরাট সাইজের, 200 বছর 250 বছরের পুরনো কচ্ছপ কিন্তু রয়েছে। এবং এই পুকুরে কিন্তু বিভিন্ন রং বেরঙের মাছও রয়েছে। এটা হচ্ছে দাদু, নরসিংহপুর থেকে এই যে রাস্তাটি টিডিএস রাইসমিলের দিকে যাচ্ছে, এই রাস্তা পথে গেলে 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে হাতিবাড়ি ফার্ম স্ট্রিট। সারাদিন ঘোরাঘুরি পরে আমরা আবারও ফিরে এলাম। আমরা একটু তাড়াতাড়ি বার হয়ে যাব কারণ আমরা যাব কটক এখান থেকে এবং নরসিংহপুর থেকে কটক যাওয়ার লাস্ট বাস হচ্ছে 3:15। এছাড়া আপনারা কীভাবে ফিরবেন, ফেরার দিনকে কিন্তু নরসিংহপুর থেকে বাবুঘাট পর্যন্ত বৈকাল 5টার সময় একটা বাস আছে। তো আপনারা যারা মনে করছেন বাসে ফিরবেন ফিরতে পারেন, বা যাদের ট্রেনের বুকিং আছে তো সেভাবে ফিরতে পারেন। নরসিংহপুর থেকে কিন্তু আঙ্গুলের দিক পর্যন্ত, মানে আঙ্গুল পর্যন্ত দুপুর 1টাতে বাস আছে। তো সেরকম চিন্তাভাবনা করে প্ল্যান করে আমি ডিসক্রিপশন নম্বর দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করে আসুন এবং এই জায়গা ঘুরুন, নরসিংহপুর জায়গাটা দারুণ লাগবে আপনার। আজকে দুপুরে খাবারে রয়েছে ভাত, বেগুন ভাজা, সাথে পেঁয়াজ, হচ্ছে বরবটি ভাজা, চিকেন কষা, দেখেই কিন্তু জিভে জল আসছে, আর এপাশে রয়েছে ডাল। চলুন তড়িঘড়ি খেয়ে নিই এবং তারপরে আমরা ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাবো। তো বন্ধুরা, এই পর্বটি আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান, সাথে থাকুন, দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ। কিতনা বাজে তক পৌঁছ দেবে কটক? 7:30। 7:30।